আমার সামনে ভূমিষ্ঠ শ্রদ্ধা ভাজন মুরব্বিনে ইকরাম, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে সতী সাধবী মা ও বোনেরা, ইসলামের জন্য যারা জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়ে জমিনটাকে লালে লাল করেছেন, সে সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে, যিনি এমন একটা পরিস্থিতিতে আমাদেরকে কোরআন শোনার জন্য একত্রিত করেছেন, যেই সময়ে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান এবং তাদের পাঁচ আটা গোলাম মুসলমানরা পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য প্রাণপণ চেষ্টা করছে, এমন পরিস্থিতিতে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শোনার জন্য মনোনীত করলেন, আমরা সকলেই খুশি হয়ে তার দরবারে সমবেত কণ্ঠের সমস্বরে সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশায় হেদায়েতের কাণ্ডারি, যিনি এমন একটা সময়ে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যেই সময়ে আইন কানুন নিয়ম নীতি পদ্ধতি বলতে কিছুই ছিল না। তদানীন্তনকালের ইতিহাস অধ্যয়ন করলে দুটি অলিখিত আইন পাওয়া যায়, একটি মাইট ইজ রাইট জোর জার মুল্লুক তার, বর্তমানেও সেই আইনটা পৃথিবীতে বলবৎ আছে, জোর জার মুল্লুক তার, সাথে সাথে জোর জার ভোটের বাক্সও তার, কথা বলেন ঠিক কিনা। আরেকটি অলিখিত আইন ছিল ব্লাড ফর ব্লাড, রক্তের বদলায় রক্ত, বাসুসের যুদ্ধকে ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে নিয়ে এই যুদ্ধটা দীর্ঘদিন পর্যন্ত চলতেছিল, বহু মানুষের রক্তক্ষরণ হয়েছে, তার সাথে তাল মিলে আমাদের দেশেও একসময় কোনো এক নেতা স্লোগান দিয়েছিল, একটা লাশের বদলায় দশটা লাশ উপহার দেব, জয় বলেন সুবহানাল্লাহ। ব্রেকটার কিছু আছে, একটা লাশের বদলায় যদি দশটা লাশ পড়ে তো সুবহানাল্লাহ, এত জোরে যদি হয়ে থাকে তাহলে পাঁচই কালো রাত, পাঁচই মেয়ের কালো রাতের সুবহানাল্লাহ কত জোরে হওয়া দরকার, আরো জোরে হওয়া দরকার না, সেটা তো দেখিয়ে দিয়েছে সুবহানাল্লাহ কত জোরে হওয়া দরকার, তা চৌঠা নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে দেখানো হয়েছে, এই কথা বলে ঠিকটা বা ঠিক। দুটি অলিখিত আইন তদানীন্তনকালে ছিল, যে সময় মারামারি কাটাকাটি খুন খারাপি জেনা ব্যবসার সুদ ঘুষ সবকিছুতে সমাজটা কানায় কানায় ভর্তি ছিল, সমাজে শান্তি বলতে কিছুই ছিল না, 17 বছর বয়সে শান্তি প্রতিষ্ঠা করার নিমিত্তে কায়েম করলেন বিশ্বনবী হেল্পফুল ফজল সংগঠন, কিন্তু সেই হেল্পফুল ফজল সংগঠন মানুষকে শান্তি দিতে পারে নাই, অবশেষে ধর্ণা দিলেন গারে হেরায়, 40 বছর বয়সে যখন ঐশী নামক মহাগ্রন্থ আল কোরআন সুরা আলাক 96 নম্বর সুরার 1 থেকে 5 নম্বর আয়াত নবীর উপর অবতীর্ণ হলো, সেই কোরআন নিয়ে এসে মানুষকে যখন দাওয়াত দিতে শুরু করলেন, সেই ঘুণে ধরা অসভ্য বর্বর সমাজের মানুষগুলো সোনালী সমাজে পরিণত করে ঘুমে আসেন এখান থেকে 6,500 মাইল দূরে সোনার মদিনায়, যে নবীর সুপারিশ তারা আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সে নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই, কম না বেশি জিলাপি খাওয়ার কি ঠিক না, জিলাপি খাওয়ার মহব্বত আমাদের মোটেও কম নাই, নবীর অপমানে জীবন দেওয়ার মহব্বত আমাদের বিন্দু পরিমাণ নাই, কথা বলেন ঠিক কিনা। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নয় মুনাফিক তুই, রসুলের অপমানে যদি কারো অন্তর হৃদয় না কাঁপে তাহলে এই ব্যক্তি নাম যতই রাখুক ইমান আলী আসলে ইমান আলী না ও কাফের আলী, কি কথা বলেন ঠিক না বা ঠিক। আমার বন্ধুগণ, যে রসুলের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সে রসুলের প্রতি অকৃত্রিম ভালোবাসা মহাব্বত রেখি সকলেই আরেকবার দরুদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করলাম মহান রব্বুল আলামিনের দরবারে, পৃথিবীর একচ্ছত্র যিনি মালিক তিনিই হচ্ছেন শুকরিয়া পাওয়ার উপযুক্ত, কথা বলেন ঠিক না বা ঠিক, পৃথিবীর অন্য কোনো ব্যক্তি শুকরিয়া পাওয়ার আসলে উপযুক্ত না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন,
الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. সূরা কাহফ 15 নম্বর পারারে 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 1 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন শুধুমাত্র কেবলমাত্র প্রশংসা পাওয়ার উপযুক্ত হলেন আমার আল্লাহ। কেন একমাত্র তিনি প্রশংসা পাওয়ার উপযুক্ত? আলেম ওলামাগণ এখানে আছেন, আলহামদু শব্দের শুরুতে যে আলিফ লাম আছে, এই আলিফ লামকে চার ভাগে বিভক্ত করা হয়। এর মধ্যে একটা হচ্ছে আলিফ লামে ইস্তিগরাক। ইস্তিগরাক শব্দের গরকন মানে ডুবন্ত, গরকায় আগ্রহ মানে ডুবে যাওয়া। একটা মানুষ যদি পানির ভিতরে ডুবে যায় তাহলে তার আপাদ মস্তক পানির ভিতরে ডুবে যায়, কিচ্ছু বাইরে থাকে না, সেখান থেকে এসেছে ইস্তিগরাক। তার মানে সব কিছুকে পরিবেষ্টন যিনি করেন এটাকে বলা হয় ইস্তিগরাক। মুফাসসির একরাম লিখেছেন আলহামদুলিল্লাহিল্লাযী, শুরুতে যে আলিফ লামটা আছে এই আলিফ লামটা হচ্ছে আলিফ লাম ইস্তিগরাক। সুতরাং সব ধরনের প্রশংসা হবে কেবল মাত্র আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য একমাত্র প্রশংসা হবে? যেই নেতা আমার মসজিদ তৈরি করে দিল, যেই নেতা আমার মাদ্রাসার বিল্ডিং তৈরি করে দিল, যেই নেতা ইলিফের গম দিল, বিজেপ কার্ড দিল, তার জন্য তো কিছু শুকরিয়া আদায় করা দরকার, নাকি বলেন? দরকার না। এটা যদি না আদায় করে তাহলে অকৃতজ্ঞ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, পৃথিবীর কোন ব্যক্তির জন্য শুকরিয়া আদায় করা জায়েজ নাই। শুকরিয়া আদায় তখন করা যাবে, প্রশংসা তখন করা যাবে যদি ওই ব্যক্তির ভিতরে একটা গুণ থাকে, একটা বৈশিষ্ট্য থাকে, তাহলে ওই ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করা যাবে। আর সেটা হলো মহাগ্রন্থ আল কোরআনের ন্যায় কোনো ব্যক্তি যদি কোরআন নিয়ে আসতে পারে তাহলে ওই ব্যক্তির শুকরিয়া আদায় করা জায়েজ হবে। আবার বাবাজির একটু খেয়াল করেন, এই কোরআনের ন্যায় পৃথিবীর কোন ব্যক্তি কি কোরআন নিয়ে আসতে পারবে? জোরে বলেন পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর পূর্বে কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জ সূরিতে জানিয়ে দিলেন, উল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কোরআন লা ইয়াতুন বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 88 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী হে পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন, যদি কোরআনের ভিতরে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে কোরআনের ন্যায় কোনো একটা কোরআন তারা বানিয়ে নিয়ে আসো। তদানীন্তনকালের এই ঘোষণাটা দেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যক্তি কোরআনের ন্যায় কোনো কোরআন বানিয়ে নিয়ে আসতে পারে নাই। সুতরাং কোরআনের ন্যায় কোনো কোরআন যদি কোনো ব্যক্তি বানাইতে না পারে তাহলে তার প্রশংসা করা জায়েজ হবে না। এই কোরআন নাজিল করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ কোরআন নাযিল করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাযিল করেছি আমি, এই কোরআনের সংরক্ষণ করার দায় দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন, কথাই কথা এসে যায় না বললে পারি না। 1999 সালের 16 আগস্ট তদানীন্তনকালে তুরস্কের প্রেসিডেন্ট ছিল জালিম প্রেসিডেন্ট। যেই সময়ে তুরস্কের দেশে আজান দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ছিল, হিজাব পরা নিষিদ্ধ ছিল, সেই সময়কার জালিম শাসক আর্মি কর্নেল অফিসারদের সংবর্ধনা অনুষ্ঠান দেবে, সংবর্ধনা একটা অনুষ্ঠানের ব্যবস্থা করলো। আমেরিকার সাথে কথা বলার পরে আমেরিকার কয়েকজন কর্নেল অফিসারদেরকেও সংবর্ধনা দিতে হবে। দুইটা রাষ্ট্র মিলে একটি দেশে সংবর্ধনা দেওয়ার আয়োজন করলো, তুরস্কের সমুদ্রের পাড়ে অত্যাধুনিক প্রযুক্তিতে একটা বিল্ডিং তৈরি করেছে, ইস্পাত দিয়ে বিল্ডিং তৈরি করা। এই বিল্ডিং ঝড়ে কখনো হেলে যাবে না, দূরে যাবে না, রানা প্লাজার মতো কয়েকজন মানুষ নাড়া দিলে তা পড়ে যাবে না। এই কথা বলেন ঠিক না?
রানা প্লাজা কয়েকজন মানুষ এরকম নাড়া দিলে যদি পড়ে যায় তাহলে থাকে কেমনে আর? এই কথা বলে ঠিক না বা ঠিক? এত অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সেই দেশটা তৈরি করা হলো, এই বিল্ডিংটা তৈরি করা হলো, সেই জায়গাতে অনুষ্ঠান করা হবে, অনুষ্ঠানের দিন তারিখ সব কিছু নির্ধারণ করে দেওয়া হলো, সেখানকার প্রীতিবোধ কি কি অনুষ্ঠান হবে সব কিছু নির্ধারণ করে দেওয়া হলো। সেখানে আর্মি কর্নেল অফিসার সকলেই আসলো, ডিনার করার পরে মদ পান করে তারা তালমাটাল অবস্থা, অর্ধনগ্ন অবস্থায় যুবতী নারীদেরকে সেখানে রেখে দেওয়া হয়েছে। তদানীন্তন কালের পত্রিকা লিখেছে ওই 16 থেকে 18 বছরের যুবতীদের শুধু দুই জায়গাতে দুই টুকরা কাপড় ছিল, তাছাড়া ছিল না। যুবকেরা সেখানে ছিল, আড্ডা দিচ্ছে, তারা ডান্স দিচ্ছে, নাচ দিচ্ছে। এই যে আসছে 31শে ডিসেম্বর 31st নাইট ক্লাব হবে, এই কথা বলে ঠিক না বেটি? ওখানে তো তাহাজ্জুদ করে সবাই দোয়া করে, তাই না? কে তাহাজ্জুদ করে দোয়া করে? ওখানে যেই সমস্ত মহিলারা যায় তাদের ব্যক্তিরা যারা সন্তান হয়, কি কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশের যুবতী নারীদের ইজ্জত রক্ষা করতে হলে 31st নাইট বন্ধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজির একটু খেয়াল করেন, অনুষ্ঠান শুরু হয়ে গেল, তুরস্কের কর্নেল অফিসার একজন মুসলমানকে ডাক দিয়ে বলল, ও মুসলমান, তোমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন তোমার কাছে আছে নাকি? বলে হ্যাঁ আছে, একটু নিয়ে আসো আমার কাছে। মুসলমানকে এই কথা বলার সঙ্গে সঙ্গে তার হৃদয়টা কেঁপে গেল, এত নাপাক জায়গাতে কোরআন শরীফ দিয়ে এসে না জানি তার কি বেইজ্জতি করে ফেলে। কর্নেল আর্মি অফিসারের নির্দেশনা মানতেই হবে, উনি গেলেন, যায়া কোরআনটা নিয়ে ভয়ে ভয়ে তার হাতে দিলেন, দেওয়ার পরে বলতেছেন, তুমি সূরা হিজর বের করো, সূরা হিজরের 9 নম্বর আয়াতটা বের করে পড়ো। মুসলমান সূরা হিজরের 9 নম্বর আয়াতটা পড়লেন, পড়ার পরে বললেন, এটা ট্রান্সলেট করো। ইংরেজিতে ট্রান্সলেট করা হলো, এরপরে এটাকে তুর্কি ভাষায় ট্রান্সলেট করা হলো। করার পরে বলতেছেন, এই মুসলমান, তোমার আল্লাহ বলেছে এই কোরআন তিনি নাজিল করেছেন, এর সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিয়েছে। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে কোরআনের পৃষ্ঠাগুলো এরকম হাত দিয়ে ছিঁড়ে তছনছ করে ছিঁড়ে টুকরা টুকরা করে নর্তকীরা যখন নাচ দিচ্ছে, এই নাচের নর্তকীদের পায়ের তলায় কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিল, সমস্ত কোরআন সারাটা কোরআনের পৃষ্ঠা খুলে খুলে তাদের পায়ের নিচে ফেলে দিল। এই দৃশ্যটা মুসলমান দেখার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন, আর বিশ্বাস করলেন, আর দেরি নয়, এই মুহূর্তে আল্লাহর গজব এখানে অবশ্যই নাজিল হবে। এই কথা বলার পরে তিনি সেখান থেকে বের হয়ে চলে আসলেন। তিনি বর্ণনা করেন, ঠিক তার 16 সেকেন্ড পরেই তুরস্কের সাগরের ভিতর থেকে এইরকম আগুনের কুণ্ডলি উপর দিকে উঠল, আর ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। এই অগ্নিকুণ্ড এসে বিল্ডিংটাকে গ্রাস করে নিল, ঘাও করে নিল, আর ঘূর্ণিঝড় এসে এমন ভাবে ঘূর্ণিঝড় হলো, আর তুরস্কের ভূমিটা এত জোরে ভূকম্পন তৈরি হলো, মুহূর্তের মধ্যে বিল্ডিংটা ভেঙে খান খান হয়ে মাটির ভিতরে পানির ভিতরে ডেবে গেল, একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল, মনে হচ্ছে যে এখানে আর কোনোদিন কোনো বিল্ডিং ছিল না। এই কথা যখন আমেরিকাতে পৌঁছানো হলো, আমেরিকা থেকে অত্যাধুনিক মানের প্রযুক্তির সম্পন্ন ডুবুরি পেটে দেওয়া হলো। যাই হোক, যেটা হয়েছে তো হয়েছেই, কমপক্ষে তাদের লাশগুলো তুলে নিয়ে আসা দরকার। ডুবুরিদেরকে সেখানে পাঠিয়ে দেওয়া হলো, ডুবুরি একবার গিয়ে ফিরে আসলো, দ্বিতীয়বার পাঠিয়ে দেওয়ার পরে সেখান থেকে ফিরে আসলো, তৃতীয়বারও সেখানে গিয়ে ফিরে আসলো, কোনো কিছু উদ্ধার করতে পারলো না। শেষ পর্যন্ত বলতেছে, যাও তোমরা সেখান থেকে তাদের লাশগুলো উদ্ধার করে নিয়ে আসো। ডুবুরিরা বলতেছে, প্লিজ স্যার, দয়া করে, মেহরবানি করে আমাদেরকে আর সেখানে পাঠাবেন না, তার কারণ আমরা সেখানে গেলি ফিরে আসতে পারবো কিনা আমরা জানি না। আমরা সেখানে গিয়ে দেখলাম একটা মানুষ নয়, সবগুলো শুয়োর আর বানরে পরিণত হয়েছে। আল্লাহু আকবার! আবার বন্ধুগণ, ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যে আল্লাহ 1988 শুনে যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে তাদেরকে যদি আচরণ করতে পারে, বর্তমানে যারা কোরআনের সাথে বেয়াদবি করবে বলেন তো, তাদের অবস্থা তাদের চাইতে নেককার জন্য করতে পারে কি পারে না?
অবশ্যই পারে, তাতে কোনো সন্দেহ নাই। এমনটি চিন্তা করার কোনো কারণ নাই যে আল্লাহ অনেক দিন হয়ে গেছে বুড়া হয়ে গেছে। আল্লাহর শক্তি কি কম হয়ে যায়? বুড়া হয় না, আল্লাহর শক্তি কমে যায় না। এতদিন যুবক ছিল, এখন মনে হয় বয়স একটু বেড়ে গেছে, এই জন্য আর ক্ষমতা তার নাই। আমরা অনেক সময় এই কথা মনে করি, হাই হাই সব দিক থেকে আইল বেঁধে নিছে, আমরা মনে হয় আর পারবো না। কথা বলেন ঠিক না? বা ঠিক এইরকম মনে হয়। ছোট্ট একটা উদাহরণ দিই, জেনারেল এরশাদ প্রায় 10 বছরের কাছাকাছি ক্ষমতায় ছিল, যেদিন তিনি এই ঘোষণা দিয়েছিলেন, পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে নামাইতে পারে, ঠিক তার 5 দিনের পরে শুনতে পেলাম তিনি অ্যারেস্ট হয়েছে। এটা করাইছেন কে? জোরে বলেন কে? ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ বাংলাদেশেও আছে, আছে না নাই বলেন? আছে। সুতরাং ভীত হওয়ার কোনো কারণ নাই। পানি আবার বাবাজিরা, তার এই কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমার আল্লাহ। কোরআন এমন কোন গ্রন্থ না যেই গ্রন্থ আগের যুগে চলতো, বর্তমান পাথফাইন্ডারের যুগ, উন্নত বিশ্বের যুগে কোরআন এখন চলে না। এ ধরনের কিছু লোক আছে না নাই? এক ব্যক্তির টক শো দেখতেছিলাম, নাম তার মুরগিচোর, নাম তার মুরগিচোর, চেনেন তো? পাকিস্তানের সময় মুরগি চুরি 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 করে ধরে খাইতো। এই লোকটা টক শো দিয়ে বলতেছে কি আশ্চর্য, আমরা কি দেশ এই জন্য স্বাধীন করেছি? কতে ওযু করো, কতে কোরআন পড়ো, এইটা পড়ানোর জন্য, এগুলা শেখানোর জন্যই কি আমরা দেশ স্বাধীন করেছি? এই দেশে পড়তে হবে, কতে অজগর আসছে তে, কতে কলা খাও মানুষের গাছের পেড়ে। এই ধরনের লোক আমাদের দেশে আছে না নাই? 2-4টা কুলাঙ্গার আমাদের দেশে আছে। এই সমস্ত লোকরা যতই চিল্লা পাল্লা করুক না কেন, কোরআন পৃথিবীর মানচিত্র থেকে কোনোদিন মুছে যাবে না। কথা বলেন ঠিক না? ব্যাটি আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নুরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা তাওবা 10 নম্বর পারার 11 নম্বর, 20টার 32 নম্বর আর 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি খ্রিস্টান বদ্দিন কাফের যারা আছে সকলেই আল্লাহর জমিন থেকে কোরআনের বিধান কে, ইসলামের বিধান কে, ইসলামের আলোকে মুখের ফুৎকারে তারা তারা নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা একত্রিত হয়ে যতই ফুৎকার দিক না কেন তাদের মুখ পুড়ে যাবে, কিন্তু ইসলাম শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তারা জানে না এই যে বিদ্যুতের লাইটটা আছে, আমরা এখানে যে কয়জন মানুষ আছি সকলেই মিলে যদি জোরে সরে ফোঁ দিই, লাইট নিবে যাবে না? লাইট নেবে না? এই মহিলা প্যান্ডেল আরো যারা আছে তারা সকলেই মিলে যদি ফোঁ দেয় তাও নেবে না? এলাকার সকলেই মিলে যদি একসাথে ফুৎকার দিয়ে তাও নেবে না? মোটেই নেবে না, কারণ আমাদের ফুৎকারে এই বিদ্যুৎ কখনো নেবে না। বিদ্যুৎ নিবাইতে হলে সুইচ অফ করতে হবে, তারপরে নেবে। কথা বলেন ঠিক না? ঠিক ঠিক কোরআনের বিধানকে যদি পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করতে হয় তাহলে আল্লাহর হাতে সুই সেই আল্লাহকে নিশ্চিহ্ন করতে হবে, আর এই ক্ষমতা পৃথিবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যারা আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, লড়াই করেছে, পৃথিবীর মানচিত্র থেকে তারা ন্যাক্কারজনক ভাবে শেষ হয়ে গেছে, তাদের নাম গন্ধ পর্যন্ত নাই। কথা বলেন ঠিক না? ঠিক কত ছাগল আইলো আর কত গেল। কথা বলেন ঠিক না? ঠিক আবার বন্ধুগণ, কোরআনের সাথে যারা বিদ্রোহ করবে, ইসলামের সাথে যারা বিদ্রোহ করবে, কোরআন হাদিসের কিচ্ছু হবে না, তাদের জীবন শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, অমান তারা কহ জব্বারিন আসমাউল্লাহ, যেই ব্যক্তি কোরআনকে অহংকার বলে পরিত্যাগ করবে, কোরআন ভালো লাগবে না, কার্ল মার্কস, লেনিন, মাও সে তুং, বাপের ধর্ম, স্বামীর ধর্ম, যাদের ভালো লাগবে আল্লাহ বলেন তাদেরকে পৃথিবীতে খান খান করে শেষ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ, সেই কোরআন আজকে আমাদের কাছে আছে। আফসোস লাগে, পরিতাপের বিষয়, এই কোরআনের মাহফিল করতে গেলে আজকে অনুমতির প্রয়োজন হয়, কিন্তু আজকে যাত্রার প্যান্ডেল তৈরি করতে গেলে, যাত্রা করতে গেলে সেখানে অনুমতি লাগে না। আচ্ছা বলেন তো, কোরআনের মাহফিলে কি কি গরু চড়ার বিদ্যা শেখে?
কে ডাকাতির বিদ্যা শেখে, অপরের সম্পদ বেড়ে খেতে হবে এই বিদ্যা কি কেউ শেখে? না, কোরআন হচ্ছে সেই গ্রন্থ যেই গ্রন্থে এক অসভ্য মানুষকে সভ্য মানুষে পরিণত করে, আর বাংলাদেশের সরকারও অসভ্য মানুষগুলোকে সভ্যতায় পরিণত করার জন্য বিভিন্ন ধরনের ভীষণ মিশন নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অসভ্য মানুষকে সভ্য করতে চাইলে কোরআনের মাহফিলগুলো উন্মুক্তভাবে করার অনুমতি দিতে হবে, অন্যথায় এদেশের সভ্য মানুষগুলো অসভ্য পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন কার? যেই লোকটা ইলিফের গম দিয়েছে ওই লোকটাকে বানাইছেন কি? এটা আস্তে কই, আরেকটু আস্তে কই, বাড়ির জায়গায় কইেন, কে বানিয়েছেন বলেন? আল্লাহ বানিয়েছেন। প্রশংসা যদি করতে হয় যে আল্লাহ তার সুন্দর অবয়ব গঠন করেছেন, যিনি স্কাল দিয়েছেন, মগজ দিয়েছেন, 23 লক্ষ কম্পিউটার একত্রিত করলে যেই পরিমাণ ব্রেন হয় আল্লাহ তার চাইতে বেশি ব্রেন প্রত্যেকটা মানুষের মাথায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই আল্লাহ মানুষের 2টা চক্ষু দিয়েছেন, 2 কোটি এরকম ক্যামেরা যদি ফিট করা হয় তাহলে যেই পরিমাণ পাওয়ার হয় তার চাইতে বেশি পাওয়ার আল্লাহ প্রত্যেকটা মানুষের 2টা চোখের ভিতরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর প্রশংসা করতে হবে, এছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে না। আবার বন্ধুরা আসুন আমরা আলোচনা করব কোরআন থেকে, এখানে কোনো দলের পক্ষেও না কোনো দলের বিপক্ষেও আলোচনা করা হবে না। তবে কোরআনের আলোচনা শুনতে হলে, হেদায়াত পেতে হলে হৃদয়টাকে পরিষ্কার করে নিয়ে বসতে হবে। হৃদয় যদি পরিষ্কার না থাকে সারাটা দিন কোরআনের আলোচনা শোনার পরেও হেদায়াত তারা পাবে না। আমরা টিউবওয়েল থেকে কলসি ভরার জন্য কলসি নিয়ে যাই, একটা ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিউবওয়েল ঠাসলো কিন্তু কলসি ভরলো না, পরিশেষে দেখলো এত ঠাসা ঠাসলাম কিন্তু কলসি ভরলো না, কারণটা কি? পরক্ষণে তাকিয়ে দেখে কলসির মুখ এক জায়গায় পানি পড়ছে ভিন্ন জায়গায়, কিয়ামত পর্যন্ত যদি ঠাসে বলেন কলসি কি পূর্ণ হবে? কখনোই পূর্ণ হবে না। আপনি কোন দল করেন সেটা বিষয় না, আজকের এই মাহফিলে আমরা সকলেই এক দল, সেটা হচ্ছে আমরা আল্লাহর দল। কি কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে দল হলো 2টা, জোরে বলেন কয়টা? একটা হচ্ছে আল্লাহর দল, আরেকটা হচ্ছে শয়তানের দল, এছাড়া আর কোনো দল নেই। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, এরপরে আরো যা সর্বনাশ, সামরানাই, যা থাক সব কিছু মিলে দল হলো, জোরে বলেন কয়টা? এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআন দিয়ে যদি দলিল দিই তাহলে রাগ করবেন কে? কে একটু সাহস থাকলে হাত তোলেন তো। নাই, কোরআন দিয়ে দলিল দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাহওয়াজ আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিযবুশ শাইতান আলা ইন্না হিযবাশ শাইতানি হুমুল খাসিরুন। সূরা মুজাদালা 28 নম্বর পড়া 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 19 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান তাদেরকে বশীভূত করেছে, শয়তান তাদেরকে নিয়ন্ত্রণে নিয়েছে, ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদেরকে আল্লাহর জিকির তথা কোরআনের বিধানকে ভুলিয়ে দিয়েছে। এরা হচ্ছে শয়তানের দল। এরা কার দল? যারা কোরআনের বিধান মানে না, কোরআন ভালোবাসে না, কোরআন জীবনের সাথে যাদের কোরআনের সম্পর্ক নাই, যারা কোরআনকে সংসদ পর্যন্ত নেওয়ার আন্দোলন করে না, এরা হলো শয়তানের। জোরে বলেন। আর যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের জন্য জীবন দেয়, কোরআনকে সংসদ পর্যন্ত নেওয়ার জন্য আন্দোলন করে, ওরা হলো হিজবুল্লাহ, ওরা হলো আল্লাহর। জোরে বলেন, ওরা কার দল? ওরা হলো আল্লাহর দল। সুতরাং আমরা যে যাই করি না কেন, কবরের ভিতরে গেলে সব বাদ দিয়ে ওই এক জায়গাতে যেতে হবে। কি কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা চিংড়ি মাছ ছিলেন তো, চিংড়ি মাছ ছিলেন, এই চিংড়ি মাছ অত্যধিক চালাক, বেশি চালাক হওয়ার কারণে নদীর ভিতরে দেখবেন গভীর দিয়ে চলাফেরা করে, এমনকি বালুর উপর দিয়ে একবারে নিচ দিয়ে চলাফেরা করে, তাই চলে না? এই চিংড়ি মাছের পায়খানা কোথায়? মাথায়। চিংড়ি মাছের পায়খানা মাথায়, বেশি বুদ্ধি যাদের তাদের পায়খানা মাথায় থাকে। কি কথা বলেন ঠিক না বেঠি? আচ্ছা, তৈরা জাল ফালাইলে আটকে কোন মাছ? অন্য মাছ এদিক ওদিক দিয়ে পালিয়ে যেতে পারে কিন্তু চিংড়ি মাছ জালের ভিতরে আটকে যায়।
অতি চালাকের গলায় দড়ি। যে সমস্ত ব্যক্তিরা অতি চালাকি করেছে, কোরআন হাদিসের সাথে আলেম ওলামাদের সাথে বিরোধিতা করেছে, ওদের চুল উঠতে উঠতে ফুটবল খেলার মাঠ হয়ে গেছে। কি কথা বলে, ঠিক না? বা ঠিক স্টেডিয়াম মাঠ, কারণ সারা রাত তাদের ঘুম নাই। কোন দিক থেকে কারা মানে আবার কি বলে বসে, কারণ ইসলামের বিরোধিতা করতে করতে সারাটা রাত দিন তাদের লেগে যায়। আবার বন্ধুগণ, এই চিংড়ি মাছের মতো মাথায় যদি পায়খানা নিয়ে কোরআন শুনতে আসি তাহলে কোনোদিন হেদায়াত পাবো না। মনটা ফ্রেশ করে কোরআনের মাহফিলে যদি বসি তাহলে আল্লাহ পাক আজকের এই মাহফিল থেকে আমার জীবনের মোড় পরিবর্তন করে দিতে পারে। আবার বন্ধুগণ, আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করব কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 7 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আরাফ। সূরাটির নাম কি? সূরাতুল আরাফ। এই সূরাতে আয়াতে কারিমা রয়েছে 206টি। কয়টি? সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। কোথায়? রুকু রয়েছে 24টি। এই সূরার 23 নম্বর আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন তাহলে এখান থেকে কিছু আলোচনা করে বিদায় নিব ইনশাআল্লাহ। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত উঠে চলে যাবেন কারা কারা একটু হাত তুলেন। কেউ যাবেন না? আবার বাবাজিরা, আলোচনা কি খারাপ লাগছে? চলবে তো কিছুক্ষণ? ইনশাআল্লাহ চলবে কিছুক্ষণ, খুব বেশি সময় না, অল্প সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। আবার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাতে যা বলেছেন আমরা একটু বলে নিই। কালা, তারা দুইজন বলল, রব্বানা জালামনা, আয় আমাদের রব, আমরা জুলুম করেছি, আনফুসানা, নিজেদের নফসের উপর জুলুম করেছি। ওয়াইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, ওয়াতারহামনা, এবং রহম না করো, অনুগ্রহ না করো। আচ্ছা, আমরা নামাজ আদায় করলাম, নামাজ আদায় করতে গিয়ে কি কবিরা গুনাহ করে ফেলছি? কবিরা গুনাহ করি নাই, সগীরা গুনাহ করি নাই, তারপরে এটা কেন বলি? কারণটা কি? আমরা অন্য কোনো মোনাজাতে দোয়া পড়ি না, এই দোয়াটা বা এই আয়াতে কারিমাটা আমরা পড়ি। এর কারণ হলো নামাজের আহকাম আরকানগুলো যেভাবে পালন করা দরকার সেভাবে পালন করতে পারি নাই। বিদায় রব্বুল আলামিন, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এইটা বলা হয় আমাদের প্রথম নবী, সর্বপ্রথম যে মানুষটা পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন, এই লোকটার নাম হলো হযরতে আদম আলাইহিসসালাম। হযরতে আদম এবং হাওয়া আলাইহিসসালাম দুইজন যখন জান্নাতের ভিতরে ছিলেন, জান্নাতের ভিতরে স্বাচ্ছন্দ্য অবস্থায় ঘোরাফেরা করলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আদম এবং হাওয়া, তোমরা দুইজন জান্নাতের ভিতরে স্বাচ্ছন্দ্য অবস্থায় ঘোরাফেরা করো, তাতে কোনো সমস্যা নাই, যা ইচ্ছা তাই খাও। তবে তোমাদেরকে একটা জিনিস নিষেধ করছি, ওই যে গাছটা আছে এই গাছের ধারে কাছেও যাবা না, ওয়ালা তাকরাবা, গাছের নিকটবর্তী হবা না। আবার বন্ধুগণ একটু ভালো মতো খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা গাছের কাছেও যাবা না, আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই গাছের ফল খাবা না। এই কথা কি বলছেন? না, ফল খাইতে নিষেধ করে নাই, শুধু যাইতে নিষেধ করছে। তাহলে ফল খাইলে তো কোনো সমস্যা নাই, সমস্যা আছে কি? কি কথা বলেন? ফল খাইলে সমস্যা আছে, যেই জিনিসের কাছেই যাওয়া যায় না সেই জিনিস স্পর্শ করাও যাবে না, আর যা স্পর্শ করা যাবে না তো ভালো কথা, কোঁটা দিয়ে পারবো, সমস্যা কি? কোঁটা দিয়ে পারলে সমস্যা আছে? না, ওখানে কোঁটাও ছিল না, আর ওটিয়া দিয়ে পারলেও হবে না। আমাদের কিছু নাড়ের ফকির আছে, ওরা দলিল দেয়, ওলা তাকরাবা হাদি, ওলা তোমরা নামাজের ধারে কাছেও যেও না, ওলা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা, এটা আর বলে না, তোমরা নামাজের ধারে কাছেও যেও না, ওয়া আনতুম সুকারা, এই কথাটা বলে না। এই জন্য ওদের নামাজ রোজা কিচ্ছু লাগে না। ওরা গান গায় না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, গান গায় না, এরকম গান গায়, অপব্যাখ্যা করে। আবার বন্ধুগণ, এখান থেকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার ধারে কাছেও যায় না, কারণ এরা অশ্লীল গর্হিত কাজ। তাহলে জিনার ধারে কাছে যাইতে নিষেধ করছে, কিন্তু জিনা করতে তো নিষেধ করে নাই নাকি?
আমার বাবাজির একটু খেয়াল করেন, কোরআনুল কারীম বুঝতে হলে একটা আয়াতকে চারভাবে ব্যাখ্যা করতে হবে। এক নম্বর ইবারাতুন নাস, দুই নম্বর ইশারাতুন নাস, তিন নম্বর দালালাতুন নাস, চার নম্বর হচ্ছে ইক্তিজাউন নাস। মাদ্রাসাগুলোতে উসুলুল শাসি নামক একটা বই আছে, এই বইয়ের ভিতরে এই চারটা জিনিস এখানে বর্ণিত আছে। একটা আয়াতে কারিমা চার ভাগে ব্যাখ্যা করতে হবে, তাহলে ওই আয়াতে কারিমা থেকে আমরা কিছু উপলব্ধি করতে পারব। আর যদি ওই মন্ত্রীর মতো ব্যাখ্যা করা হয়, যখন হেফাজতে ইসলাম নারী আন্দোলন নিয়ে নামলো, নারীরা যখন বলল সবাইকে সমান অধিকার দিতে হবে, তখন এদের বিরুদ্ধাচরণ যখন শুরু করলো, মিটিং মিছিল সব কিছু যখন শুরু করলো, তখন একজন মন্ত্রী মহান সংসদে দাঁড়িয়ে বলল, আলেমরা শুধু এমনি বলে, নারী আর পুরুষকে যদি সমান অধিকার দেওয়া হয় তাহলে যে ক্ষতি হবে, আমি কোরআনের ফার্স্ট লাস্ট বললাম কিন্তু কোথাও তো এ কথা পেলাম না, সমান অধিকার দিলে কি না হবে তা তো কোথায় পেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইয়ুতি'িল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাউজুল আযীম। সূরা নিসা দুই নম্বর রুকু, চার নম্বর পারার ১৯ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে ১৩ এবং ১৪ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, নারীরা পাবে এক অংশ, পুরুষরা পাবে দুই অংশ, এটা আল্লাহর বিধান। জোরে বলেন কার, আরো জোরে বলেন কার, এটা আল্লাহর বিধান। রাব্বুল আলামিন বললেন এটা হচ্ছে আল্লাহর সীমারেখা, আল্লাহর আইন, আল্লাহর বিধান। যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবে অর্থাৎ এই বিধানকে মেনে নিবে, নারীর এক ভাগ পুরুষের দুই ভাগ, এই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবেন যার নিজ দিয়ে তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে এর ঠিক বিপরীত, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি এই বিধানের সীমা লঙ্ঘন করবে, এই বিধানকে মানবে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বাবাজির একটু খেয়াল করেন, যেই মহিলা কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অধ্যয়ন করলো, স্টাডি করলো, তিনি এই সমস্ত বিধান পেলেন না। আসলে বলেন ওর কি আসলে পড়া হয়েছে? ও পড়েছে, শুধু এবারত পড়েছে, কিন্তু অর্থ পড়ে নাই, ব্যাখ্যা পড়ে নাই, ওর এবারত নজ জানা নাই, ইশারত নজ জানা নাই, দালালত নজ জানা নাই, ইক্তিজাউ নজ জানা নাই। এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত যদি কোরআন পড়া হয়, এখান থেকে একটা কিছু উদ্ঘাটন করতে পারবে? জোরে বলেন পারবে। এটা জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বাবাজিরা যে জিনিসটা বলতেছিলাম, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, তোমরা এই দুইজন এই গাছের ধারে কাছেও যেতে পারবে না, যদি যাও তাহলে তোমরা জালিম হয়ে যাবে। কি হবা? জালিম হবা। আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যুগে যুগে ইমানের অগ্নি পরীক্ষা, জালিমের পরিণতি, আমাদের করণীয়। যুগে যুগে ইমাম নির্যাতনের শিকার হয়েছেন। আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি, সর্বপ্রথম নবী বাবা আদম আলাইহিস সালাম তার গোত্রের কাছে যখন কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ওই সময় তারা তার দাওয়াত প্রত্যাখ্যান করেছে। 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে মাত্র 40 অথবা 80 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। কয় শত বছর? 950 বছরে মাত্র এই কয়েকজন। আর আমরা কারো কাছে দাওয়াত নিয়ে গেলে যদি না শোনে, শোনে না, দাওয়াত দিয়ে লাভ নাই, এরকম বলি না, বারংবার তাদের কাছে যেতে হবে। আবার বাবাজিরা, এরপরে জলিলুল কদর একজন নবী, তার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে গেল, তখন নমরুদ তার সাথে বিদ্রোহ করলো, তাকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হলো। আবার বাবাজিরা একটু কান লাগিয়ে শুনি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
নমরুদকে যখন রব হিসেবে স্বীকৃতি দিল না, তিনি বললেন আমার রব হলেন আসমান এবং জমিনের যিনি মালিক তিনি হলেন আমার আল্লাহ। এবার নমরুদ বলল না না আমি তোমার প্রকৃত রব। ইব্রাহিম আলাইহিসসালাম তার সাথে যখন বাক বিতণ্ডতায় জড়িয়ে গেলেন, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আমার রব হলেন তিনি যিনি মানুষকে জীবন দিতে পারেন এবং মৃত্যু দিতে পারেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলক 29 নম্বর পারার প্রথম নম্বর 20টা দ্বিতীয় নম্বর লাইনে 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ হলেন তিনি যিনি হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে বললেন হে নমরুদ আমার রব হলেন তিনি যিনি মানুষকে জীবন দিতে পারে এবং মৃত্যু দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তা কোট করে জানিয়ে দিলেন إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت। ইব্রাহিম বললেন আমার রব হলেন তিনি যিনি মানুষকে জীবন দিতে পারেন এবং মৃত্যু দিতে পারেন। নমরুদ এবার বলল আমিও মানুষকে জীবন দিতে পারি এবং মৃত্যু দিতে পারি। এই কথা বলার পরে জল্লাদকে বলল যাও জেলখানা থেকে দুইজন কয়েদিকে ধরে নিয়ে আসো। দুইজন কয়েদিকে ধরে নিয়ে আসার পরে একজন চোখের সামনে হত্যা করে দিল, আর একজনকে ছেড়ে দিয়ে বলল দেখো আমি একজনকে জীবন দিলাম আর একজনকে আমি মৃত্যু দিলাম, সুতরাং আমি মানুষকে জীবন দিতে পারি এবং মানুষকে মৃত্যু দিতে পারি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন না 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 আমার রব হলেন তিনি। ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফা আতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফারা আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আমার রব হলেন তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন পশ্চিম দিকে ডুবান। যদি তুমি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে পূর্ব দিকে ডুবাও। ফাবুহিতাল্লাযী কাফার, এবার কাফেরের সব বুদ্ধি শেষ হয়ে গেল, সালামবাদী সব শেষ। আচ্ছা বলেন এই কাফের কি ক্ষমতা আছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে পূর্ব দিকে ডোবানো? সম্ভব? কখনোই সম্ভব না। আমার বন্ধুগণ যখন এই কথা বলল তখন যুক্তিতে যখন জালিম হেরে যায় তখন জুলুমের পথ তারা বেছে নেয়। কথা বলেন ঠিক না ঠিক? নমরুদ এবার বলল এই তোমরা এবার ইব্রাহিমকে ধরো এবং তাকে আগুনে পোড়াও। ইব্রাহিমকে ধরে আগুনে পোড়ানোর সিদ্ধান্ত হলো। আবার বন্ধুগণ আর অনেক ঘটনা আছে, সংক্ষেপে বলছি ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পোড়ানোর সিদ্ধান্ত হয়ে গেল। এবার অগ্নিকুণ্ড তৈরি করা হলো, যেই অগ্নিকুণ্ডের 40 মাইল উপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারত না, এত বেশি আগুন জ্বালানো হলো। আগুন কালো বর্ণ ধারণ করেছিল, এত বেশি পরিমাণ আগুন সেখানে জ্বালানো হয়েছিল। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে উঠি তার ভিতরে ফেলে দেওয়া হবে, এখন কে উঠে ফেলে দিবে? কেউ তো তার কাছে যেতে পারছে না। আবার বাবা যিনি একটু খেয়াল করেন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের ভিতরে ফেলা হবে, কিন্তু কেউ এটা সাহস পাচ্ছে না। সবশেষে একজন মুরব্বী লোক এসে বলতেছে তোমরা ইব্রাহিমকে ফেলতে পারবে না। ক্ষেপণাস্ত্র তৈরি করা হলো, এর নাম হচ্ছে মিনজানি। আমরা আগের যুগে অনেক দূর পর্যন্ত ঢেয়াল নিয়ে যাওয়ার জন্য ঘুরায়া ঘুরায়া এরকম ঢেয়াল ছেড়ে দিয়েছি, ওই রকম ভাবে একটা মিনজানি তৈরি করা হলো। এই মিনজানিকের এক সাইডে ইব্রাহিমকে রেখে অপর সাইড থেকে তোলার জন্য চেষ্টা করা হলো, কিন্তু ইব্রাহিমকে উঠানো সম্ভব হলো না। অনেকগুলো মানুষ যখন শক্তি প্রয়োগ করল, শক্তি প্রয়োগ করার পরেও যখন সম্ভব হলো না তখন তারা ব্যর্থ হয়ে যাওয়ার পরে একজন লোক এসে বলল না তোমরা কখনো ইব্রাহিমকে তুলতে পারবে না। তার কারণ হলো যেই সাইডে ইব্রাহিম আছে ওই সাইডে আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতা টেনে ধরে আছে। সুবহানাল্লাহ।
কখনো তোমরা তুলতে পারবে না। যদি তুলতে চাও তাহলে একটি কাজ করতে হবে, সেই কাজটি হচ্ছে এই, এই দেশের যত যুবতী নারীরা আছে যুবতী নারীদেরকে উলঙ্গ করে এখানে ছেড়ে দাও এবং যুবকদেরকে এখানে উলঙ্গ করে ছেড়ে দাও। তারা যদি জেনা ব্যভিচার করে রহমতের ফেরেশতা এখান থেকে চলে যাবে, তাহলে তোমরা তাকে তুলে আগুনের ভিতরে ফেলাইতে পারবে। আবার বাবাজির একটু খেয়াল করেন, যুবক যুবতীদেরকে সেখানে নিয়ে আসা হলো, উলঙ্গ অবস্থায় তাদেরকে ছেড়ে দেওয়া হলো, জেনা ব্যভিচারে যখন সকলেই লিপ্ত হয়ে গেল তখন রহমতের ফেরেশতা সেখান থেকে চলে গেল। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন ধরে টান দিলেন, সঙ্গে সঙ্গে তুলে আগুনের ভিতরে ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালামকে সহযোগিতা করার জন্য পাহাড় এসেছিল, বলেছিল ইব্রাহিম আপনি শুধু বলেন, আমি চাপা দিয়ে এই জনপদকে সবগুলোকে একেবারে শেষ করে দিব। কিন্তু বলছেন না, আমার রব আমার জন্য যথেষ্ট, আমার কোনো কিছুরই দরকার নাই। বাতাস এসে কথা বলেছিল, মেঘ এসে কথা বলেছিল, বিভিন্ন জন সহযোগিতা করতে চেয়েছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম সেই সহযোগিতা নেন নাই। তিনি শুধু বলেছিলেন আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, পৃথিবীর কোনো ব্যক্তির সহযোগিতার দরকার নাই। আবার বন্ধুগণ, যদি আমরা আল্লাহর উপর 100 বার তওয়াক্কুল করতে পারি, তাহলে পৃথিবীর যত বিপদ আপদ আছে সব বিপদ থেকে আমাদেরকে উত্তরণ করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। শুধুমাত্র আমাদের ইমানটা পাকাপোক্ত করতে হবে, মজবুত করতে হবে। আবার বাবাজিরাম ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর উপর তওয়াক্কুল করলেন। যেই মুহূর্তে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাকতে বললেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রাব্বুল আলামিন আগুনকে ডাকতে বললেন, আগুন তোর ভিতরে আমি দহন শক্তি দিয়েছিলাম, জ্বালানোর ক্ষমতা দিয়েছিলাম, ওই আল্লাহ আমি তোকে নির্দেশ দিলাম, আগুন তোর ভিতরে যেই জ্বালানোর ক্ষমতা সেই ক্ষমতা তুই রহিত করে দে, তুই ইব্রাহিমের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবি না। আগুন তুই ঠান্ডাও হয়ে যাস নেন, আবার গরম হয়ে যাস নেন, এমন গরম হোস না যা ইব্রাহিম কষ্ট পাবে, এমন ঠান্ডা হোস না ইব্রাহিম কষ্ট পাবে, বরং ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও। ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুনের ভিতরে খেলা খুলছিলেন, এই দৃশ্যটা লম্বরুদ বিল্ডিং এর উপর থেকে দেখে বলতেছে, এ আগুন তোর কি হলো, তোর দহন ক্ষমতা কোথায় চলে গেল? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে তখন জবান খুলে দিলেন, আগুন এবার ডাকতে বলতেছেন, নমরুদ আর দহন ক্ষমতা আমার আছে কি না একটু তুই হাত দিয়ে দেখ। সুবহানাল্লাহ, আমার ক্ষমতা আছে কি না একটু হাত দিয়ে দেখ, সব ক্ষমতা আছে, কিন্তু যেই আল্লাহ আমাকে তৈরি করেছেন ওই আল্লাহ আমাকে দহন ক্ষমতা রহিত করার আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার বাবাজিরা, সেই ইব্রাহিমকে আগুনে জ্বালানোর চেষ্টা করেছিল কিন্তু জ্বালাইতে পারে নাই, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শ্রেষ্ঠ জালিমকে হত্যা করার জন্য মারার জন্য আফ্রিকা জঙ্গলের সবচেয়ে বড় পশু নিয়ে আসেন নাই, কিনে আসছে একটা মশা, ল্যাংড়া মশা। একদিন হঠাৎ করে একটা ল্যাংড়া মশা নাকের ভিতরে ফুস করে ঢুকে গেছে, গিয়ে মাথার ভিতরে কুট করে কামড় দিয়েছে, যেই কামড় দিয়েছে অমনি ব্যথা পেয়েছে, ব্যথা পাওয়ার কারণে মাথাতে এরকম একটা বাড়ি দিয়েছে, যেই মুহূর্তে বাড়ি দিয়েছে কুট করে কামড়টা থেমে গেছে, যখন থেমে গেছে আরাম লাগছে, বাহ ভালোই তো, এরকম মাথায় একটু থাপ্পট দিলে ভালো লাগে। কিছুক্ষণ পরে আরো কয়েকটা কামড় দিছে, না আর জোরে জোরে কয়েকটা থাপ্পট দিছে, তো কিছুক্ষণ পরে আবার চুপ হয়ে যায়, এরপরে আবার কুট কুট করে কামড়াইতে থাকে। শেষে যখন একের পরে এক কামড়ানো শুরু করছে তখন আর সহ্য হয় না, তখন পায়ে ছিল খড়ম, খড়ম তুলে মাথাতে বেড়ানো শুরু করে দিয়েছে। একা একা কতক্ষণ বেড়াবে, আশপাশে যারা পেয়াদা ছিল সৈন্যবাহিনী ছিল তাদেরকে বলছে, তোরা এসে আমার মাথাতে খুটখুট করে বেড়া। জুতা দিয়া নমরুদের মাথায় সেনাবাহিনীরা তার আশপাশে যত কর্মচারী ছিল তারা বেড়ানো শুরু করে দিয়েছে। বেড়াইতে বেড়াইতে না কি বেড়া সেটু জোরে বাড়িয়ে দিই, বেড়াইতে বেড়াইতে এক লোক ছিল গসখম যেটা, গসখম বোঝেন তো, গসখম যেটা ব্যক্তি ছিল, তো তারিখের এত বেড়ান বেড়ায় তারপরে কিছু হয় না, এই কথা বলে পাশে ছিল মস্ত একখান লাঠি খাইটা, এইটাতে মারছে জোরে মাথার বাড়ি, মাথা খাইটা ভাগ হয় ল্যাংড়া বসা উড়ো, ল্যাংড়া বসা ফুরত। এই আল্লাহর জালিম পৃথিবীর থেকে বিতাড়িত হয়েছে কিসের বাড়ি খেয়ে? জোরে বলেন কিসের বাড়ি খেয়ে? আবার বন্ধুগণ একটি কথা ভালো মতো মনে রাখবেন,
তদানীন্তনকালে নমরুদ আল্লাহর নবীর সাথে বিরোধিতা করেছিল, আল্লাহ নবীকে কষ্ট দিয়েছিল, যার কারণে সে জুতার বাড়ি খেয়ে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় নিয়েছে। এই কিছুদিন আগের কথা, ইরাকের বুকে যে নেককারজনকভাবে যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল জর্জ ডব্লিউ বুশ, এই বুশ ইরাকের বুকে এসে যখন সাফাই গাওয়া শুরু করলো, কি সাফাই, ইরাকের বুকে মারণাস্ত্র থাকার কারণে আমি অস্ত্র চালিয়ে এই দেশ মারণাস্ত্র মুক্ত করেছি, এদেশের মানুষকে শান্তি দিতে আমি চেয়েছি শান্তি দিয়েছি, এই বক্তৃতা যখন দিচ্ছিল তখন মুনতাসির আল জাইদি নামক একজন সাংবাদিক সাথে সাথে জুতা খুলে তার মুখের উপর বেড়ে দিয়েছে। যেই মুহূর্তে জুতা খুলে মুখের উপর মেরে দিয়েছে, তখন আশপাশে যারা ছিল তাকে সামলিয়ে নিয়েছে, পরিশেষে তাকে গ্রেফতার করা হলো, জেলখানাতে নিয়ে যাওয়া হলো। এক বছর জেল খেটে বের হওয়ার পরে বলতেছে, ভাই আমার জুতা কই। সুবহানাল্লাহ, বলে ভাই আমার জুতা কই, ব্যাপার কি, আমরা তো তোমার জন্য উৎকণ্ঠিত অবস্থায় আছি, উদ্বিগ্ন অবস্থায় আছি, তোমার জেলখানাতে কি অবস্থায় কেটেছে একটু বলো। তখন বলতেছে, ভাই জেলখানাতে আমি যে অবস্থায় থাকি না কেন, পৃথিবীর মানুষ আমাকে জুতার কারণে চিনেছে, আমি যদি তাকে জুতা না মারতাম তাহলে পৃথিবীর মানুষ আমাকে চিনত না, এই জুতার দাম শেষে পৃথিবীর সবচাইতে বেশি দামি জুতার মধ্যে অন্যতম একটা। সুবহানাল্লাহ, বলে জালিম শাসকদের গায়ে জুতা পড়লে জুতার দাম বেড়ে যায়। আমার বন্ধুগণ, বর্তমানে যারা আলেম ওলামাদের সাথে বিরোধিতা করছেন, আলেম ওলামাদেরকে জেল জুলুমে পুড়ে রাখছেন, একটা কথা মনে রাখেন, আপনারা বুশের চাইতে বেশি শক্তিশালী হন নাই। আল্লাহ যদি আপনাদেরকে ধরে বাংলার জনগণ জুতা দিয়ে পিটাইতে পিটাইতে এখান থেকে বিতাড়িত করবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জুতা খাওয়ার গোস যেন না হয়, এই জন্য সময় থাকতেই সাবধান হয়ে যেতে হবে। আবার বন্ধুগণ, বিপদ আবার আসবেই, আর শুকনা যত বাদা যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই, কি কথা বলেন ঠিক না বেটি? যত বিপদ আসুক না কেন, প্রয়োজনে জীবনের তাজা রক্ত দিতে জানি কিন্তু ইমান বিক্রি করতে জানি না, কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে কষ্ট দেওয়ার কারণে নমরুদ পৃথিবী থেকে জুতার বাড়ি খেয়ে বিতাড়িত হয়েছে। এরপরে আরেকজন জালিম শাসক ছিল, নাম তার ফেরাউন, এই নামটা আমরা সকলেই জানি। পৃথিবীতে চারজন বড় বড় শাসক ছিল, পৃথিবীতে কয়জন, চারজন বড় বড় শাসক ছিল, এর মধ্যে দুইজন মুসলমান শাসক আর দুইজন ছিল জালিম শাসক। মুসলিম শাসকের মধ্যে একজন ছিল সুলাইমান আলাইহিস সালাম, অপরজন ছিল বখতেনাসার। জালিমদের মাঝে একজন ছিল নমরুদ আর একজন ছিল বখতেনাসার। এরা কি সকলে আছে না গেছে? সব গেছে। যারা ভালো কাজ করে গেছে তাদের পরিণামটা ভালো, আর যারা খারাপ কাজ করে গেছে তাদের পরিণামটা অত্যন্ত খারাপ হয়েছে। আমার বাবাজিরা, এই ফেরাউন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে অত্যন্ত কষ্ট দিয়েছে। আমার বাবাজিরা, কান লাগিয়ে শুনেন, একদিন ফেরাউন রাত্রে স্বপ্ন দেখছে, একদিক থেকে বাইতুল মাকদাসের দিক থেকে একটা অগ্নিকুণ্ড এসে কিপ্তিদের সব বাড়িঘর পুড়ে দিল, কিন্তু বনি ইসরাইলের সম্প্রদায়ের লোক যারা ছিল তাদের বাড়িঘরে কোনো সমস্যা হয় নাই, একটা বাড়িঘর পড়ে নাই। এই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জাগ্রত হয়ে তার আশেপাশে যে সমস্ত লোকগুলো ছিল, জাদুকর জ্যোতিষী যারা ছিল, তাদেরকে ডাক দিয়ে বলল, আচ্ছা বলো তো, আমি রাত্রে এই ধরনের স্বপ্ন দেখলাম, ব্যাখ্যা করো কারণটা কি? একজন জাদুকর জ্যোতিষী সে আকাশের দিকে তাকিয়ে বলল, জাহাপনা, কিছুদিনের মধ্যে এই পৃথিবীর বুকে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তানের হাতে আপনার ক্ষমতা শেষ হবে। কি হবে? আপনার ক্ষমতা শেষ হবে। এবার ফেরাউন এই কথা শোনার পরে আইন জারি করে দিল, আজ থেকে যদি কোনো পুরুষ সন্তান জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার এই ঐতিহাসিক নেককারজনক সিদ্ধান্ত খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, ইযা বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহিনিসাআহুম। ফেরাউন সিদ্ধান্ত নিল পুরুষদেরকে হত্যা করে দেওয়া হবে আর নারীদেরকে বাঁচিয়ে রাখা হবে, নারীরা তাদের দাসে পরিণত হবে। এই সিদ্ধান্ত করার পরে যেই পুরুষটা জন্মগ্রহণ করে তাকে হত্যা করে দেওয়া হয়, প্রত্যেক বাড়ি বাড়ি চেক করার জন্য লোক নিয়োগ করা হলো।
আমার বাবাজিরা উদাহরণ দিতে গেলে আতে ঘা রাখবে, উদাহরণ দিতে যাচ্ছি না, একটু কান লাগিয়ে শোনেন, বাস্তবতার সাথে মিলে যাবে। প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে চেক করে কোন নারীর গর্ভের সন্তান আছে। আদম সুমারির মতো গুণে মহিলারা গিয়ে গিয়ে তথ্য নেয় না, বাড়িতে গিয়ে তথ্য নেয়, এরকম তথ্য নেওয়া শুরু করে দিল। তারা তথ্য নিয়ে ফেরাউনের কাছে বলে দেয়, অমুক অমুক মার গর্ভের সন্তান আছে, এই সন্তানটা ভূমিষ্ঠর সঙ্গে সঙ্গে যদি দেখে ছেলে সন্তান তাহলে তাকে হত্যা করে দেয়, আর যদি মেয়ের সন্তান হয় তাহলে তাকে হত্যা করে না, জীবিত অবস্থায় রাখে। মূসা আলাইহিস সালামের মা তার গর্ভে যখন সন্তান জন্ম সন্তান আসলো, তিনি ভীষণ চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে দুইজন মহিলার পেটের উপর দিয়ে এমন একটা পর্দা দিয়েছিলেন, যেই পর্দার কারণে বাহির থেকে কোনো মানুষ দেখলেও টের পেত না তার গর্ভে সন্তান আছে না নাই। এর মধ্যে একজন হলো মূসা আলাইহিসসালামের মা, আর একজন হলো মারিয়াম আলাইহিসসালামের পেটের উপর দেয়া প্রলেপ দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পেটটাকে এমন ভাবে করে দিয়েছিলেন বাহির থেকে বোঝা যায় না। শেষ পর্যন্ত নবী মূসার মা যখন নবী মূসাকে ভূমিষ্ঠ করলেন, চিন্তিত হলেন, পেরেশান হয়ে গেলেন, এই সন্তানকে যদি ফেরাউনের সৈন্যবাহিনী দেখে তাহলে হত্যা করে দিবে, এমন কি আমাকে পর্যন্ত হত্যা করবে, কারণ আমি এই সন্তানটাকে তার কাছে খবর দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসার মাকে ডাকতে বললেন, মূসার মা তুমি টেনশন করো না, চিন্তিত হয়ো না। ওয়াহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাআলুহু মিনাল মুরসালিন। সূরা কসাস 20 নম্বর পড়া, 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবী মূসার মার কাছে প্রত্যাদেশ না এটা ইলহাম প্রেরণ করলাম, নবী মূসার মাকে ডাকতে বললাম, হে মূসার মা তুমি তোমার সন্তানকে দুধ পান করাইতে থাকো, আর যখন তুমি আশঙ্কা করবে ফেরাউনের বাহিনী সন্তানটাকে ধরে ফেলবে, তখন তুমি একটা বাক্স বানিয়ে বাক্সের ভিতরে ভরে নীল নদীর ভিতরে ফেলে দিবে। সুবহানাল্লাহ বলেন, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, পৃথিবীর সমস্ত মানুষ যদি এক পাশে যায় আর আমার আল্লাহ যদি এক সাইডে থাকে, বলেন তো কোন পাল্লা ভারী হবে, জোরে বলেন কোন পাল্লা। সারা পৃথিবীর মানুষ একযোগে বললো ইসলামী আন্দোলন হারাম, ইসলামী আন্দোলন করা যাবে না, এদের নমিনেশন বাতিল, এদের দল ব্যান্ড, সব কিছু বলা হলো, কিন্তু আমার আল্লাহ যদি বলে এই লোকগুলাকে পৃথিবীতে আমি বিজয় দিব, বলেন তো পৃথিবীর কোন ব্যক্তি তাদের বিজয় ঠেকাইতে পারবে, জোরে বলেন পারবে। আমার বন্ধুগণ, ইসলামী দলকে ব্যান করতে পারো আইনের মাধ্যমে, কিন্তু মুমিনদের অন্তর থেকে ব্যান করতে পারো না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ ভালো মতো খেয়াল করেন, নবী মূসার মা যখন দেখলেন বিভীষিকাময় অবস্থা, আর সন্তানকে বাঁচানো যাচ্ছে না, তখন তিনি কাঠুরে খুঁজলেন, সুতার খুঁজলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে একজন ব্যক্তিকে প্রেরণ পাঠিয়ে দিলেন, ওই ব্যক্তি ডাকছে, এই এমন কোন ব্যক্তি আছে যার বাক্স বানানো প্রয়োজন, কার বাক্স লাগবে বলেন, কার বাক্স লাগবে? এই কথা বলে বলে সমান এটা ডাকতেছে। তাফসীরের ভিতরে ইবনে কাসীরের ভিতরে খুব সুন্দর করে লিখেছে, যখন এই ডাক্তার নবী মূসার মায়ের কানে আসলো, সঙ্গে সঙ্গে তিনি গেলেন, আমার বাক্স বানানো প্রয়োজন। তখন বললেন, ঠিক আছে তোমাকে বাক্স বানিয়ে দিব, আমার সাথে কাঠও আছে। সুবহানাল্লাহ বলেন, কারণ তিনি কাঠ কোথায় পাবেন, এই জন্য আল্লাহ সব ব্যবস্থা করে দিলেন। এই কাঠ দিয়ে তিনি বাক্স বানালেন, এমন সুন্দর করে বাক্স বানালেন যে বাক্সের ভিতরে পানি যাবে না, নবী মূসার কষ্ট হবে না। বাক্স বানানোর পরে যখন মজুরি দিতে আসছেন, বলছেন আমি মজুরি নেব না। সুবহানাল্লাহ বলতে মনে চায় না, আমার মজুরি লাগবে না। ই আবার কেমন সুতার, এ বাক্স বানিয়ে দেয় কিন্তু মজুরি লাগে না, বলেন তো বাক্স বানানোর জন্য পাঠাইছেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিচলিত হওয়ার কোন কারণ নাই, গলা ভেঙে গেছে এজন্য বিচলিত হচ্ছেন।
গলাটা ক্লিয়ার হচ্ছে না, হুজুর কি বলতেছে না বলতেছে। আচ্ছা দাদার ইচ্ছা কি আমি বলছি? আর দাদার ইচ্ছা বলতেছি, যা বলতেছি সব কোরআনের ভিতরে আছে। গলাটা একটু বসে গেছে, তাতে কি হয়েছে? কোরআন তোর বসে যায় নাই, কোরআন কি বসে গেছে? কোরআন বসে না, ইসলামের সৈনিকেরা কখনো বসে থাকে না, সব সময় তারা ইসলামের পক্ষে কাজ করার জন্য দাঁড়িয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল উমিল লাইলা ইল্লা ক্বালিলা, ইয়া আইয়ুহাল মুদাসসির উম ফাঙ্গদির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়ামাকা ফাতাহির। এ সাদর আবৃত ইসলামের দুর্বিশ দুর্বিকাল চলতেছে, সন্ধিকাল চলতেছে, কঠিন পরিস্থিতি চলতেছে, এই মুহূর্তে বসে থাকার কোনো সুযোগ নাই। এই মুহূর্তে ইসলামের বিপক্ষে যত বাতিল শক্তি আছে সমস্ত শক্তিকে প্রতিহত করার জন্য এখন থেকেই কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ কথা কার? মাকারু ও মাকার আল্লাহ, তারা চক্রান্ত করে, চক্রান্ত জব দেওয়ার জন্য আমার আল্লাহ প্রস্তুত, তবে শর্ত হলো দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা যদি শর্ত পূরণ করতে পারে তাহলে ওই আল্লাহ আমাদের উপর অবশ্যই বিজয় নেবে দিবে, বিজয় অবশ্যই তিনি দিবে। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض سورة نور 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে ওয়াদা দিয়েছি, আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, এই জমিনে তাদের রাজত্ব, তাদের ক্ষমতা সব কিছু আমি ফেরত দিব, শুধু কাজ করতে হবে দুইটা। সুবহানাল্লাহ। ফজর নামাজ কয় রাকাত? ঈদের নামাজ কয় রাকাত? কাজ সহজ না কম? সহজ না কঠিন? বেশি না কম? দুইটা কাজ করলে আল্লাহ আমাদের হারানো গৌরব আবারও ফেরত দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেই এক নম্বর কাজ হচ্ছে আমাদেরকে খাঁটি মুমিন হতে হবে, মুনাফিক মুমিন হলে চলবে না। কি কথা বলেন ঠিক না বেঠি? এটা হলো এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হচ্ছে ওয়ামিলুস সালিহাত, তোমাদেরকে আমলে সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে। এই দুইটা কাজ যদি করতে পারি হারানো গৌরব আবারও আল্লাহ ফেরত দিবেন। এই প্রতিশ্রুতি কার? নাকি এমপি সাহেবের? এই যে প্রতিশ্রুতির মৌসুম, প্রতিশ্রুতির মৌসুম আসছে। এ আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে গরুর গাড়ির চাকার মতো জেলাপি বানিয়ে দিব, খাওয়ার সময় হা করে থাকবেন, এরকম প্রতিশ্রুতি যায় না? এ ভালো ব্রিজ ভেঙ্গে সব খামচুর করে দিব, এরকম বলে কিনা? আমান তোমার রাস্তা কাটিয়ে শেষ করে দিব, এরকম বহু প্রতিশ্রুতি দেয়। এরা দেয় মিথ্যা প্রতিশ্রুতি, কিন্তু আমার আল্লাহ দেয় সত্য প্রতিশ্রুতি, কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর প্রতিশ্রুতি আমাদের বিশ্বাস হয় না, নেতা নেত্রীদের প্রতিশ্রুতি বিশ্বাস হয়। আবার বাবা চেরা যে কথা বলতেছিলাম, সব কিছু করছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে পাঠিয়েছিল, এই ফেরেশতা যা আমার নবী মূসাকে তারা হত্যা করার চক্রান্ত করেছে, আমি আল্লাহ নবী মূসাকে পৃথিবীতে বেঁচে রাখবো এবং নবী মূসার হাতে এই ফেরাউনের ক্ষমতা আবারও ফেরত দেব। সুবহানাল্লাহ। হে বন্ধুরা, একটা কথা স্পষ্ট মনে রাখবেন, যে আল্লামা দীর্ঘদিন পর্যন্ত কোরআনের তাফসির করছে, সেই কোরআনের পাখিকে জেলখানাতে বন্দি করে বাংলার জমিন থেকে তাফসিরকে বন্ধ করা যাবে না। আমরা বিশ্বাস করি ইউসুফের মতো আবার নির্দোষ প্রমাণিত হয়ে বাংলার জমিনে তার হাতে আবার ক্ষমতা আসবে, কথা বলি ঠিক কিনা? আমার বন্ধুগণ বিচলিত হওয়ার কোন কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। টেনশন করো না, দুশ্চিন্তিত হয় না, অবশ্যই তোমাদের বিজয় আসবে যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ বলে, আমাদের বিজয় অবশ্যই আসবে। কাজ করতে হবে কয়টি? দুইটি কাজ করতে হবে, একটা ইমান, আরেকটি হচ্ছে আমলে সালেহ। এখন বলবেন, হুজুর আমরা তো আমলে সালেহ করি, আমলে সালেহ শব্দের ব্যাখ্যা মুফাসসিরে কাম করেছেন তাফসীর কুরতুবীর ভিতরে এসেছে, আমলে সালেহ মানে যত ফরজ কাজ আছে, যত ওয়াজিব কাজ আছে, এগুলাকে পরিপূর্ণ আদায় করা।
যেই জমিনে ইসলামী আইন বাস্তবায়ন নাই সেই জমিনে ইসলামী আইন বাস্তবায়ন করা সবচাইতে বড় ফরজ, কথা বলেন ঠিক কিনা? আমরা কি সেটা করি? জোরে বলেন করি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার বিধান চলবে তার, কিন্তু জমিন আল্লাহর বিধান চলে কাফের মুনাফিকের, কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই জমিনে কোরআন এবং হাদিস মোতাবেক এই পৃথিবীটা পরিচালনা করে না, যারা আল্লাহর বিধান কায়েম করে না, যারা আল্লাহর বিধান মেনে চলে না, ওই সমস্ত লোকগুলা নামাজ পড়তে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, মাদ্রাসা মসজিদে টাকা দিতে পারে, উন্নয়নমূলক সব কাজ করতে পারে, তারপরেও তারা কাফের। জোরে বলেন, এরপরে এরা কাফের, এরা ফাসেক, এরা জালেম। একই সূরা, সূরা মায়েদা 44-45-46 নম্বর আয়াত খুলে দেখেন, আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউমিনুন। এই আল্লাহর বিধান ছাড়া তোমরা কার বিধান খুঁজছো? আল্লাহর বিধান ছাড়া অন্যের বিধান কি ভালো হতে পারে? কখনো হতে পারে না। আল্লাহ হলেন পৃথিবীতে চিফ জাস্টিস, তিনি ন্যায়সাফপূর্ণ ফয়সালা করেন। যেই ব্যক্তি কোরআন অনুযায়ী ফয়সালা করে, কোরআন দিয়ে ফয়সালা করে, সেই ব্যক্তি সবচাইতে সঠিক ফয়সালা করে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা ফয়সালা করে তারা ন্যায়সাফপূর্ণ ফয়সালা করে। কোরআন ছাড়া যারা ফয়সালা করে তারা আন্দাজে কন্দাজে ফয়সালা করে। কি কথা বলেন, ঠিক না? ঠিক। সাক্ষ্য দিল কি? জরিনা বেগম। কি বেগম? জরিনা বেগম। সে সচক্ষে দেখেছে তার পাওয়ার হলো মাইনাস জিরো, তার পাওয়ার হলো চোখে মাইনাস জিরো। আমাবস্যার কালো রাতের ভিতরে 6 মাইল ফাঁক থেকে দেখেছে ওই যদু আর মধু দুইজনে জেনা করেছে, সুতরাং নির্দোষ ভাবে প্রমাণিত, একে জেলখানা ফাঁসি দিতে হবে। আমাদের দেশে এই আইন চলছে না? এ কথা বলেন, ঠিক না? ব্যাঠে। আচ্ছা, আমাবস্যার রাতে 6 মাইল দূর থেকে দেখলে বাড়ি স্পষ্ট ভাবে দেখা যায় না? 6 মাইল দূর থেকে অমাবস্যার রাতে চোখের পাওয়ার হলো মাইনাস জিরো। এই লোকটা যদি দেখে, এই ফাইসালার মাধ্যমে, এই সাক্ষীর মাধ্যমে যদি বিচার করা হয়, এই বিচারটা হবে জুলুমের বিচার, কথা বলেন ঠিক না? ঠিক।